হ্যালো বিআরসো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিচুস রাইডার আশা করি সবাই ভালো আছেন আমিও সব মিলিয়ে সব আশীর্বাদে ভালো আছি আজকের বিকেলটা অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর তাই সবাইকে জানাইতেছি গুড ইভিনিং সো ভাবতেছি কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় তাই ভাবলাম গ্রামের পরিবেশ থেকে একটু ঘুরে আসি সো গ্রামের পরিবেশের দিকে যাওয়ার আগে প্রথমে এখান থেকে আমি একটু রহমতপুর যাব রহমতপুর হলো বরিশাল এয়ারপোর্ট সংলগ্ন বাজার ওইখানে আমার একটু কাজ আসছে ওই কাজটা সেরে তারপরে গ্রামের দিকে সোজা চলে যাব তাই প্রথমত আগে রহমতপুরের দিকে আগাতে থাকি চলুন আস্তে আস্তে আগাতে থাকে অনেক কথা হবে সো লেটস গো আর একটা কথা না বললেই নয় এই মোটর ব্লকিং জগতে আমি একদম নতুন একদম অনভিজ্ঞ তাই আস্তে আস্তে শিখতেছি অনেক ভুল আছে আমি জানি সো প্লিজ নেভার মাইন্ড আমার ভুলগুলো সবাই একটু ধরিয়ে দিবেন কেউ কিছু মনে করবেন না আর প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অবশ্যই পাশে থাকবেন আপনাদের উৎসাহ পেলে নতুন আরও ভিডিও বানানোর চেষ্টা করব আস্তে আস্তে নিজের ভুলগুলো ইম্প্রুভ করার চেষ্টা করব। যদি আপনারা উৎসাহ না পাশে থেকে তাহলে কিভাবে হবে বলুন এই যে সামনে আমার হাতের বাইরে যে দিঘিটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো উজিরপুর উপজেলা সগ্নগ্ন দিঘি দিঘিটা অনেক বড় আর দিঘিটার চারিপাশের পরিবেশটা অনেক সুন্দর উপজেলার কার্যালয়গুলো দিঘির পাশে অবস্থিত এই যে সামনেই যে উপজেলার মেইন গেট কথা বলতে বলতে একদম উজিরপুর হসপিটালের কাছাকাছি চলে আসলাম এই যে সামনে আমার হাতের বাহি উজিরপুর হসপিটালের মেইন গেট এই যে চলে আসলাম জিরপুরের ইসলাইডি স্ট্যান্ড মূলত ঢাকা বরিশাল মহাসড়কটি এখান দিয়ে চলে গেছে আজকে ইসলাডি স্ট্যান্ডে একটু জনসমাগম বেশি এর কারণ হলো আজকে পবিত্র ইদুলাজার দ্বিতীয় দিন তাই শহরগামী মানুষগুলো আবার শহরের দিকে যাইতেছে বিকজ কর্মস্থলে তো যাইতেই হবে জীব জীবিকার তো মানুষ সব কিছু ভুলে কর্মস্থলের দিকে ছুটে এই যে টুলেট আটকা পড়ে গেলাম প্রথমে টাকা চেয়েছিল পরে দেখে পরিচিত তাই টাকা রাখে নেই কি দাদাগিরি না দাদাগিরি করতেছি না স্থানীয় আর বলেছিলাম যে সামনে যাব এখন যদি স্থানীয় হয়ে টাকা দিতে হয় তারপর ওনারা বুঝতেছে আর কিছু বলে বলেন ভাই যান আর সামনেই ইসলাদি ব্রিজ এই ব্রিজটির নাম হলো মেজর লিল ব্রিজ এই ব্রিজটা ঢাকা বরিশাল হাইওয়ে মহাসড়কের অবস্থিত আর যে নদীটার উপর থেকে ব্রিজটি বৃষ্টি নদীটার নাম হলো সন্ধ্যা নদী নদীটার নামটা অনেক সুন্দর আর নদীটার দুই পাশের পরিবেশটাও অনেক সুন্দর আর ব্রিজে হালকা পরিসরের লোকজনের সমারোহ কারণ আজকে পবিত্র ঈদ উল আজার দ্বিতীয় দিন সবাই ঘুরতে এসেছে আমরাও চলুন গন্তব্যস্থলের দিকে আস্তে আস্তে আগাতে থাকি সামনেই দেখা যেতেছে পুলিশ মামারা দ্বিতীয় ব্রিজটা এসে পৌঁছলাম এই ব্রিজটা মূলত দোয়ারিখা ব্রিজ নামে পরিচিত এটা সুগন্ধা নামে নদীর উপর থেকে অবস্থিত আর সন্ধ্যা সুগন্ধা মনে হইতেছে যে দুই বোন তাই না হ্যাঁ মূলত সন্ধ্যা নদী থেকেই আর একটা শাখা চলে গেছে ওই নদীটার নাম হলো সুগন্ধা মেইন নদীটার নাম সন্ধ্যা নদী এই যে আমার হাতের ডান পাশেই দেখতে পাচ্ছেন বেদে আবার অনেকে আঞ্চলিক ভাষায় বাদ্য বলে ডাকে যাই হোক আপনার কিছু মনে করবে না নেবার মাইন্ডটা আমি জানি না কারা কী বলে আসলে মানুষগুলো লাইফটাই অন্যরকমের এদের আসলে স্থায়ীভাবে কোনো ঠিকানা নাই নৌকা নিয়ে ঘুরতে থাকে এক স্থান থেকে আরেক স্থানে ছোটো ছোটো নদীর পাড়ে ঘর তৈরি করে থাকে এই তাদের জীবন খুবই সাধারণ জীবন এদের জীবনগুলো দেখলে আসলে খুবই খারাপ লাগে যে কীভাবে একটা মানুষের জীবন এরকম চলতে পারে কোনো তাদের ঠিকানা নেই সারাটা জীবনে ভাবে কি মানুষের জীবন হায়রি জীবন আরে ও জীবন রে কথা বলতে বলতে আমি আমার গন্তব্যের প্রথম স্থানে এসে পৌঁছাইলাম সামনে রহমত বাজারে ও মাই গড দেখতেই পাচ্ছেন আরেকটুর জন্য অ্যাক্সিডেন্ট হইতে চলেছিলো বাস বাইক এবং মাহিন্দ্রা তিনোটা একসাথে সংঘর্ষ বাট এখানে বাইক চালক এবং বাস চালকের দুজনজনের ভুল বিকজ একে অপরকে খেয়াল করেনি আর মাহিন্দ্রা চালক সে তো তার রাস্তার মানে তার সাইড থেকে আসতেছিলো সো তাকে আর কি বলবেন সে যাই হোক কারো কোনো ক্ষতি হয় না কারোর সাথে কারো সংঘর্ষ নেই এইটাই মেন কথা আর এমনি তো আজকে হাইওয়েতে গাড়ির চাপটা খুবই বেশি এই যে রহমতপুর বাজারের প্রথমের দিকটা দেখতে পাচ্ছেন ভিড়ের পরিমাণটা আর বাজারের ভিতর রাস্তার অবস্থাটা তো দেখতেই পাচ্ছেন ওরে বাবা এরকম রাস্তা যদি চলতে থাকি গাড়ির নাট বল্টু সহ শরীরের বল্টু সব একবারে সব খুললে পড়ে যাইবে কিচ্ছু থাকবে না বাকি যাই হোক প্রথম গন্তব্যে এসে বসিলাম হ্যালো বিয়র্স অবশেষে প্রথম কাজটা শেষ করলাম এখন এইখান থেকে সোজা এলাকায় যাবো ওইখানে আমার কয়েকটা ফ্রেন্ড অপেক্ষা করতেছে ওদেরকে নিয়ে সোজায় গ্রামের অঞ্চলের দিকে চলে যাব একদম গ্রামের সে প্রাকৃতিক পরিবেশ যেটি উপভোগ করার জন্য আজকে আমার এতটা ব্যস্ততা চলুন যেতে যেতে সব বলবো সব শেয়ার করবো আপনাদের সাথে সত্যি আজকের পরিবেশটা অনেক সুন্দর যা বলে বোঝানোর মতো নয় দেখতেই পারতেছেন সূর্যের আলো সবুজের সমারোহ আর এই যে আমার হাতের বয়ে যে বেদেদের বসতি আসলে ওনাদের জীবনযাপনটাই একটু অন্যরকমের কী রকমের জীবন মতো নাই কোনো নিজস্ব নিচ ঠিকানা যা যাবরের মতো জীবন ওনাদের আর কথা বলতে বলতে এই যে ব্রিজের উপরে চলে আসলাম দেখেন আকাশের ভিউটা অন্যরকম নীল সাদা দুইটা রঙের সংমিশ্রণ একটা অন্যরকম একটা রঙ সৃষ্টি হয়েছে এলাকা থেকে গ্রামের দিকে রওনা দিলাম আমি আর আমার সাথে আরও একটা বাইক বাইকে আছে তিনজন আমার ফ্রেন্ড কিন্তু যে বাইক ড্রাইভ করতেছে মনে হইতেছে যে ওর অবস্থা একদম বারোটা বিকজ সুজুকি জিক্সের বাইক আর বাইকের সিটটা অনেক ছোটো দুইজনের জন্য পারফেক্ট বা তিনজন যাইতেছে মনে হইতেছে যে কিছুক্ষণ পরই ডিম ফেটে ডিম থেকে কুসুম বের আসবে মজা নিতেছি কিন্তু লোকটা তো বাইক ড্রাইভ করতে অনেক কষ্ট হইতেছে যা বলে বোঝানোর মতই নয় কথা বলতে বলতে ধামরো বাজার এসে বললাম সামনে ধামরো বাজার সামনে তিন রাস্তার মোড় আমরা এখান থেকে হাতের ডানে চলে যাব আর হাতের বা থেকে বাজারের মেইন দিকে প্রবেশ করে কিন্তু আমরা বাজারের মেইন দিকে যাব না বিকজ ধামুরার বাজারের মূল বাজারটি এই যে হাতের বাইরে যে খালটা দেখতে পাচ্ছেন এটার অপর পারে ব্রিজ পার হয়ে যেতে হয় আর এবারও আছে বাট অতটা না ওই পারে মূল বাজারটা আর আজকে মনে হয় হাটের দিন তাই আজকে লোকের সমাগমটা একটু বেশি আর রাস্তার অবস্থাটা তো দেখতেই পারছেন রাস্তার কাজ চলতেছিল এখন কাজ কিছু দিনের জন্য স্থগিত করে রাখা হয়েছে তাই এই যে খোয়াগুলো স্তু স্তু আকারে এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে এগুলো যদি সুন্দর করে রোলার দিয়ে একটু ডলে দিত তাহলে কোনো সমস্যা হইতো না যাতায়াতের কিন্তু এখন বাইক ড্রাইভ করতে অনেকটাই সমস্যা ফিল করতেছি ঝাঁকি লাগতে আছে ভীষণ কী করার আছে এর ভিতর থেকে আস্তে আস্তে আগাতে হবে চলুন আস্তে আস্তে আগাতে থাকি এই যে এই দেখেন কোনো সাইড দিতে আছে না এমনিতেই দুই পাশের লোকের সমাগম কীভাবে কোথাও দিয়ে আমি যাবো বাইক নিয়ে আর এই যে হরেন দিতে কোনো পাশে যাইতেছে না মনে হইতেছে ওনার বাবার রাস্তা আর আমি মনে হয় আমরা মনে হয় সবাই ভাড়াটিয়া এই আস্তে আস্তে এই যে উঠতে পারতেছে না যাই হোক না ভাই পিছনে আমি আসছি আর ব্রিজের গোড়ার অবস্থা খুবই বারোটা বড় গাড়ি চলতে চলতে ব্রিজের অবস্থা একদম বারোটা তাই এখন বড় গাড়ি যাতে না চলতে পারে এই জন্য ব্রিজের পাশ থেকে পিলার স্থাপন করে দেওয়া হয়েছে সামনে তিন রাস্তার মোড় এখান থেকে আমরা হাতের বায়ে সোজা চলে যাব চলুন থাকি সামনের দিকে লেটস গো সামনে ধামরুয়া ডিগ্রি কলেজ এই যে আমার হাতের ডানে ধামরুয়া ডিগ্রি কলেজ দেখতে পাচ্ছেন আপনারা ভবন কলেজের ভবন আর কলেজের প্রাঙ্গণটা অনেক সুন্দর দেখার মতো পরিবেশটা অনেক সুন্দর তবে আজকে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল সন্ধান আমি আসে কিন্তু আমার ক্যামেরার রেজলেউশনটা একটু বাড়ানো এর জন্য মনে হইতেছে যে এখনও সন্ধ্যা আমি নেই কিন্তু সন্ধান আমি আসে সব প্রপারলি আমি আপনাদেরকে গ্রামের পরিবেশটা দেখাইতে পারতেছি না তবে প্রমিস করতেছি আমি আবারও গ্রামের প্রপারলি একটা ভিডিও তৈরি করব। সেখানে একদম ন্যাচারাল যে পরিবেশটা আছে আমি দেখানোর চেষ্টা করব গ্রামের আর আপনাদের কাছে তো আমি আবারও বলতেছি একটাই রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড পাশে একটা বেলাইকনটি প্রেস করে অবশ্যই পাশে থাকবেন আপনাদের উৎসব হেলে আবারও ভালো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করব আর মনে হইতেছে যে দেখতেই পারছেন আমি মনে আছে মিনি নিকলি হাওয়ারে চলে আসলাম দুই পাশ থেকে শুধু পানি সমারোহ এগুলো সব মাছের ঘের এলাকার মানুষের মূলত এখনকার উপার্জনেই মাছ প্রচুর টাকা ব্যয় করা হইতেছে এই মাছের পিছনে আর এখান থেকে মাছ রপ্তানি করা হয় আর দেখতেই পাচ্ছেন দুই পাশে মাছের ঘের মাঝখান থেকে চলে গেছে সরুর পাকা রাস্তা আর দুই পাশ থেকে রেন্ট্রি গাছের সমারোহ আর রেন্ট্রি মূলত বৃষ্টির গাছ বিকজ রাতের বেলা কখনো যদি রেন্ট্রি গাছের নিচে দাঁড়ান দেখবেন গায়ে উপর থেকে পানি পড়তেছে বিকেলের সূর্যাস্তের দৃশ্য পাতার আড়াল থেকে এখনও সূর্যের কিছুটা আলো দেখা যাইতেছে কিন্তু সন্ধান আমি আসছে তবে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফলি চলাফেরা করবেন প্লিজ মাস্ক ব্যবহার করুন নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন